চায়ের চুমুকে, চায়ের চুমুকে। শুরুতেই সবাইকে অনেক শুভেচ্ছা, সেই সাথে শুভ সকাল। আজ এই আয়োজনে আমি আপনাদের সাথে থাকব মারিয়া শিমু। সকালবেলার নাস্তাটা কিভাবে অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন তা এখন দেখিয়ে দেব কুইক ব্রেকফাস্টে। সকালের নাস্তা বা ব্রেকফাস্ট তো করতেই হয়, প্রতিদিনই আমরা করি, কিন্তু তারপরেও মাঝে মাঝে মনে হয় স্পেশাল কিছু করতে, যাতে আমরা ফুল ফ্যামিলি কিংবা আমার প্রিয়জনকে সারপ্রাইজ করতে পারি। আজকে আমরা করব এরকম একটি মজার রেসিপি, খুবই কুইক, খুবই টেস্টি। করছি অরেঞ্জ পুডিং। তাহলে চলুন দর্শক দেখে আসি কী কী উপকরণ লাগছে অরেঞ্জ পুডিং তৈরি করতে। মাত্র তিনটি উপকরণ রেখেছি, কমলার রস, সেই সাথে চিনি এবং কর্নফ্লাওয়ার। এখানে আমি কমলার রস নিয়েছি 2 কাপ মতো। আর এখন যেহেতু সিজন, একেবারে ফ্রেশ কমলার রসই পাওয়া যাচ্ছে, দামটাও কিন্তু হাতের নাগালে। এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ আন্দাজ, আর চিনিটা টু টেস্ট আপনার স্বাদ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এটা কমলার মিষ্টতা বুঝে, কমলাটা যদি মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনিটা কমিয়ে দিবেন। সব একসাথে আমি জাস্ট মিশিয়ে নিচ্ছি, এইভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার কিংবা কাস্টার্ড পাউডার এই ধরনের খাবারগুলি যখন আমরা তৈরি করব কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে কিন্তু লাম্পস বেঁধে যাবে, দলা বেঁধে যাবে, তলে ধরে যাবে, পুড়ে যাওয়ার চান্স থাকবে। চাইলে আপনারা অরেঞ্জ ফ্লেভার ইউজ করতে পারেন, তো আমি ন্যাচারাল টেস্টটাকে রেখেছি, অরেঞ্জের যে একটা ফ্লেভার সেটাকে রেখেছি। এই যে হয়ে গেল, মাত্র 1 মিনিট পরে এরকম একটা গ্লসি লুক চলে এসেছে, একেবারে ঘন থকথক একটা পুডিং হতে যাচ্ছে। চুলাটা অফ করে দিলাম। এই ফাঁকে আমি দিয়ে দিব লেবুর রস, এটা আপনাদের পছন্দ। কমলাটা যদি টক টক থাকে, বেশি টক থাকে, সেই ক্ষেত্রে আর দরকার নাই। তো আমি একটু ট্যাঙ্গি টেস্টের জন্য দিয়ে দিব একটু লেবুর রস, কিন্তু অবশ্যই চুলাটা অফ করে লেবুর রস দিতে হবে, কারণ লেবুর রসে রয়েছে ভিটামিন সি, এটা যদি আমরা বেশিক্ষণ জাল দিয়ে নষ্ট হয়ে যায়। এটা আমরা খুব বেশিক্ষণ কুক করি নাই, মাত্র 1 মিনিটেই সুন্দর, যেহেতু আমার মাপটা একেবারেই আমি প্রপারলি নিয়েছি, জাস্ট 1 মিনিট কুক করলেই আমার এরকম ঘন থকথকে একটা পুডিং তৈরি হয়ে যাবে। এখন একটু ঠান্ডা হলে এটাকে আমরা মোল্ডে ঢেলে দেব। দর্শক, আমি এরকম একটা সিলিকনের মোল্ড নিয়েছি, তো আপনার হাতে কাছে যে ধরনের মোল্ডই থাকুক, সেটা রাউন্ড হতে পারে, হতে পারে ওভাল শেপ, আপনার পছন্দ মতো যে কোনো মোল্ডে এটা আপনি জমে নিতে পারেন। আর এটা আমার খুবই পছন্দের সিলিকন মোল্ড, খুব সহজে কিন্তু আনমোল্ড হয়ে যায়। আমি এরকম চামচে এইভাবে, একটু ঠান্ডা হলে এটা পুরোপুরি সেট হয়ে যায়। ব্যাস, পুডিং করা হয়ে গেল খুব ঝটপট। এখন কিছুক্ষণ আমরা ওয়েট করব এটা একটু জমে যাওয়ার জন্য। 10 মিনিটের মধ্যে এটা কিন্তু মোটামুটি জমে গেছে, এখন যেহেতু সিলিকন মোল্ড খুব ইজিলি এটা বের হয়ে আসবে। বাহ, কি সুন্দর, একেবারে ফুলের মতো ফুটে আছে। এখন আমরা চেরি দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি, দেখতে কিন্তু এমনিই ভালো লাগছে। চাইলে কিছু টুটি ফুটি দিয়ে সাইডে সাজিয়ে দিতে পারেন। দর্শক দেখে নিয়েছেন, তৈরি হয়ে গেল অরেঞ্জ পুডিং, যেটা তৈরি করা খুবই সোজা, খেতেও ভীষণ মজা এবং অবশ্যই হেলদি। সো ইট হেলদি অ্যান্ড বি হেলদি। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী রাজিয়া মুক্তি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তো বর্তমান ব্যস্ততাটা কী নিয়ে, কী কী কাজ করছেন? বর্তমানে আসলে বাংলাদেশ বেতারে আমি শিক্ষক হিসেবে কিছু কাজ করছি, আমাদের অনলাইন ক্লাস চলছে বেতার কার্যক্রমে, সেটার সাথে যুক্ত আছি, আর গান তো আছি, স্পেশাল গানগুলো করছি। আচ্ছা, তো সম্প্রতি কোনো গান মুক্তি পেয়েছে কি না? সম্প্রতি গান মুক্তি পেয়েছে বলতে আমি বেতারের কথাই বলবো, বেতারেই আমি গত 15ই মার্চে আমার একটা দেশের গান বের হলো। এটি আসলে এটির ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। অবশ্যই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ বেতারের উপ আঞ্চলিক পরিচালক মোস্তাফিজুর রহমান সাহেব, ওনারই সহযোগিতায় মরহুম নজরুল ইসলাম বাবু, প্রখ্যাত গীতিকার, ওনার লেখা এবং
প্রখ্যাত সুরকার লোকমান হাকিম স্যার, ওনাদের দুজনের সহযোগিতায় আমি একটি দেশের গান করলাম। এই গানটি বেশ সমাদৃত হয়েছে আমার, এটাই লাস্ট আসলে করা, শেষ করা। আচ্ছা, দেশে যে গানটি করেছেন সেটাতে সবার কাছ থেকে খুব সাড়া পেয়েছে। হ্যাঁ জি। তো গানের শুরুটা একটু জানতে চাই, কিভাবে শুরু করেছিলেন, কত বছর বয়সে, বয়স থেকে পথ চলা শুরু হয়েছে গানের সাথে? এটা তো বলতে গেলে একেবারেই ছোট থেকেই, 6 বছর তখন থেকে গানের পথ চলা শুরু, চলছে এখনো, এভাবেই এখনো গান করছি, নজরুল এবং আধুনিক দুটোই আমি করে যাচ্ছি। আচ্ছা, তো কোন, আমরা তো জানি যে গানের তো অনেকগুলো পর্যায় রয়েছে, সো কোন পর্যায়টা আপনাকে বেশি টানে? আমরা যদিও শুনলাম আপনার কাছ থেকে নজরুল এবং আধুনিকটাই বেশি করছেন, কিন্তু থাকে না একটা দুর্বলতা কাজ করে এক ধরনের গানের প্রতি, সো ওই ওই কোন ধরনের গানটার প্রতি বেশি আকর্ষণ? আমি যদি নজরুলের কথা বলি, নজরুলের আমার কীর্তনাঙ্গের গানগুলো এবং একটু সেমি ক্লাসিক্যাল, যে ক্লাসিক্যাল অঙ্গের গানগুলো আছে সেগুলো আমার ভালো লাগে। আসলে ওনার এত ভেরিয়েশন যে আমি কোনোটা ছেড়ে কোনোটাকে আমি বাদ দিতে পারবো না। আর আধুনিক বললে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আধুনিক আমার স্যাড সংটাই বেশি ভালো লাগে, একটু মেলোডিয়াস, একটু মেলোডিয়াস। আচ্ছা, তো পরিবার থেকে এই যে গানের সাথে পথ চলাটা শুরু করেছেন, পরিবার থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি সবার সহযোগিতা পাই এবং এখনও পাচ্ছি। এটা শুনলে আপনারা খুশি হবেন হয়তো, বা আমারও খুব সৌভাগ্য যে আমার প্রবাসী যে আত্মীয় স্বজন থাকেন তারাও আমাকে যথেষ্ট উৎসাহ দেন সবসময়, এখনও দিয়ে যাচ্ছেন। নিজের পরিবারের বাইরেও আত্মীয় স্বজনদের কাছ থেকেও আপনি সেই অনুপ্রেরণাটা পেয়ে থাকেন? জি। আচ্ছা, তো আমরা জানি যে প্রত্যেকটা শিল্পীরই, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা শিল্পীরই একটা স্বপ্ন থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হওয়া। তো সেই জায়গা থেকে আপনি বাংলাদেশ বেতারের শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে, বা এই যে এই সুযোগটা আপনি পেয়েছেন, এই সুযোগটাকে আপনি কীভাবে দেখেন? বাংলাদেশ বেতারের শিক্ষক, এটা আসলে আমি যেহেতু চাকরি করি শিক্ষকতা, সরকারি চাকরি করি, সেখান থেকে আসলে এই সুযোগটা পাওয়া। আর বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে আমি এখন বর্তমানে এ গ্রেডে আছি, সেটা আমার তো পথ চলা আছেই সঙ্গীত শিল্পী হিসেবে। বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে আমি দীর্ঘদিনই এ গ্রেডে শিল্পী হিসেবে গান পরিবেশন করে যাচ্ছি। আচ্ছা, তো আপনার কণ্ঠে এখন একটি গান শুনতে চাই। তোমাদের রক্ত বৃথা যায়নি, বৃথা যেতে পারে না কখনো, এদেশের ঘরে ঘরে মানুষের অন্তরে স্মৃতি তার জ্বলছে এখনো, স্মৃতি তার জ্বলছে এখনো, তোমাদের রক্ত বৃথা যায়নি, বৃথা যেতে পারে না কখনো। চমৎকার, এবং কথাগুলো এত হৃদয়ে স্পর্শ করে, অসাধারণ একটি গান। এখন বুঝতে পারছি যে কেন গানটি অনেক বেশি সাড়া পেয়েছে। তো এই যে দেশাত্মবোধক গান করা, বা একজন শিল্পী হিসেবে যে দায়বদ্ধতার জায়গাটা দেশের প্রতি, বা শহীদদের প্রতি অথবা মুক্তিযুদ্ধের প্রতি, সেই জায়গাটা থেকে কতটুকু তৃপ্তি বোধ করেন, যে কতটুকু দিতে পেরেছেন, বা সেই দায়িত্বটা কতটুকু পালন করতে পেরেছেন? আমি আসলে, আমার হয়তো আমি বলবো না যে শতভাগ দিতে পেরেছি, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আমার একটা ইচ্ছাও আছে যে ভালো ভালো দেশের গানগুলো করা। যেমন আমরা একটা সময় শাহনাজ রহমতুল্লাহ বা সাবিনা ইয়াসমিন, রুনালেল্লার কণ্ঠে যে গানগুলো এখনও গেয়ে যাচ্ছি, যে গানগুলো আমরা এখনও শুনি এবং আমাদেরকে যে গানগুলো এখনও ভালো লাগায়, হ্যাঁ যে গানগুলো ভালো লাগায়, সেই দায়বদ্ধতা থেকেই আমি দেশের গানের প্রতি আমি বেশি আগ্রহী বোধ করি, আগ্রহ বোধ করি। এখনও আমি রেডিওতে বা টেলিভিশনে আমি দেশের গানগুলো যতটুকু সম্ভব, আমার যে গানগুলো মানে রেকর্ড হয় সবগুলি প্রচার করবার, বারবার প্রচার করবার চেষ্টা করি যে দেশের গানগুলো যেন বেশি করে প্রচার হয়, সবাই যেন দেশের, সবাই সবার কাছে যেন দেশের গান সবার কাছে পৌঁছে। আচ্ছা, তো সেইখান থেকে এই পর্যন্ত নিজের মৌলিক গান কতটি হয়েছে, বা নিজের ঝুলিতে কতটি গান রাখতে পেরেছেন মৌলিক? আমার মনে হয় 30টির মতন হবে। আচ্ছা, সেই জায়গা থেকে সিডি কি করা হয়েছে কিনা? না, সিডি করা হয়নি, তবে সিম্পলি আমি যে ইউটিউবে গান করা হচ্ছে সেটা জি সিরিজ থেকে বেরিয়েছে, এবং সিঙ্গেলসগুলো বেরিয়েছে জি সিরিজ থেকে, সম্প্রতি বেরিয়েছে গত বছর, আর সামনেও বের হওয়ার সম্ভাবনা আছে, চেষ্টা চলছে। আচ্ছা, তো যেহেতু আপনি, যদিও সেটা সঙ্গীতের সাথেই বা সঙ্গীতেরই কাজ, যেহেতু সঙ্গীতের সঙ্গেই যুক্ত আছেন, কিন্তু সেটা তো একটা চাকরির জায়গা, বা চাকরি মানেই দায়িত্ববোধ অনেক বেশি। সেই জায়গায় চাকরির সাথে যুক্ত থাকার পরেও
গানে কতটুকু সময় দিতে পারেন বা সময়টা সমন্বয় কিভাবে করেন? আমার চাকরির সময়টা খুবই সংক্ষিপ্ত, 7টা থেকে 2:30, তারপরে বাকি সময়টা তো আমার হাতেই থাকে, তো আমার কোনো অসুবিধা হয় না, কারণ এটা না আমার প্রাণের জায়গা গানটা, তো আমার সময়টা বের হয়েই যায়। আমি যখনই সময় পাই আমি সময় বের করেই নিই, আমার কাজ থাকলেও আমি গানের পেছনে সময়টা বের করেই নিই। আচ্ছা, যেহেতু ছোটবেলা থেকেই গানের সঙ্গে সক্ষতা, গানের সঙ্গে পথ চলা, এই সঙ্গীত জীবনের অনুপ্রেরণাটা কী বা অনুপ্রেরণার উৎসটা কী? অনুপ্রেরণার উৎস আমি যদি ছোটবেলার কথা বলি, তখন আসলে তো বুঝতাম না, আমার মায়ের ইচ্ছাটা সবচেয়ে বড় ছিল, কিন্তু যত দিন গেছে আমি পারিবারিকভাবে ভীষণ রকম, ভীষণ ভীষণ বলতে গেলে আমার বাবা মা আত্মীয় স্বজন সবার কথাই বলবো যে ওরা প্রতি মুহূর্তে আমাকে সাপোর্ট দিয়ে গেছে। এখন পর্যন্ত যে কোন গানটা করব, পোশাক আশাক সব কিছুর ব্যাপারেই আমাকে তারা সাজেশন দিতে থাকেন। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে বর্তমানে কতটুকু শুদ্ধ সঙ্গীত চর্চা হচ্ছে? আমার বর্তমানে মনে হচ্ছে যে মাঝখানে একটু গ্যাপ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে অনেকেই শুদ্ধ সঙ্গীতের প্রতি অনেকটাই আগ্রহী হয়েছে এবং চেষ্টা করছে, আমি এ ব্যাপারে আশাবাদী। একজন শিল্পীকে পরিপূর্ণভাবে শিল্পী হয়ে ওঠার পেছনে কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে হয় অথবা কী কী বিষয় তার মধ্যে থাকতে হয়? আমার প্রথমটাই মনে হয় স্থিরতা। সঙ্গীত শিল্পী বলেন বা যে কোনো শিল্পী বলেন, স্থিরতাটা খুব জরুরি। আমি যদি একটা দিনে 4-5টা প্রোগ্রাম করি অথবা 4-5টা জায়গায় দৌড়াই, তাহলে আমার স্থিরতাটা থাকবে না। তো সুতরাং এই জায়গাটায় একটা আমার মনে হয় যে নিয়ন্ত্রণ নিজের মধ্যে আনা প্রয়োজন খুবই, যে আমি কতটুকু করলে আমার স্থিরতাটা বজায় থাকবে। কারণ গান বলেন বা প্রত্যেকটা বিষয় বলেন, স্থিরতাটা খুবই জরুরি, না হলে মানুষের অস্থির হওয়া যাবে না। অস্থির হওয়া যাবে না যে একটা গান করলাম খুব ভেবেচিন্তে না করে খুব দ্রুত করে ফেললাম, নো, এটা করা যাবে না। অনেক বেশি ভাবতে হবে, ডেডিকেশনের জায়গাটা অনেক একটু, একটা গানকে আত্মস্থ করতে সময় লাগে, সেই সময়টুকু তো দিতে হবে। যথার্থই বলেছেন, অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে আমার একটি কথাই বলা, আমার গানের পথ চলা, পথ চলার সাথে আপনারা থাকুন। নতুন নতুন যে গানগুলো আসছে, সামনে ঈদে আমার একটি গান আসবে কাজী হাবলু ভাইয়ের সঙ্গীতায়োজনে সুরে, সেই গানটি শুনবেন এবং দেশের গান বেশি করে শুনবেন, প্রচার মাধ্যমের সাথেই থাকবেন। এটিএন বাংলাকে আমার অসংখ্য ধন্যবাদ, আপনাকেও। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং জায়াজুমিকের পক্ষ থেকে, এটিএনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আমরা আরেকটি গান শুনবো বাড়ি যেতে যেতে আপনার কণ্ঠে, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চারাশুমুখের এপিসোডগুলো youtube.com/itinbangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়েল পাখির সুরের ছোঁয়ায় শাপলা নয়ন মেলে, নিঝুম রাতে জোছনা নেমে দিঘির জলে খেলে। দোয়েল পাখির সুরের ছোঁয়ায় শাপলা নয়ন মেলে, নিঝুম রাতে জোছনা নেমে দিঘির জলে খেলে। আর রূপ কথা বলে দু চোখ ভরে, দেখবে সো কাজল গায়ে চলে। দোয়েল পাখির সুরের ছোঁয়ায় শাপলা নয়ন মেলে, নিঝুম রাতে জোছনা নেমে দিঘির